আমি শেষ করে দিব, আর তোর সাহস এই সূর্যপুরুষকে শেষ করে দিতে চায়? ওরা আমি বাঁচতে দিব না, ওরা আমি ধ্বংস করে দিব। সূর্যপুরুষ আসছে, ওরা জানে না আমি কতটা ভয়ঙ্কর, আমি কতটা শয়তান, সব হই আমার দখলে। আর ওই বাকি আছে সূর্য, সূর্যপুরুষকে মেরে আমি হয়ে যাব রাজা। আমি জিজ্ঞেস চন্ডাল, সব গ্রহ আমার হাতে, আর তোকে মেরেই আমি হয়ে যাব রাজা। ঠিক আছে, তোরা আমি একদম শেষ করে দিব। যদি আমি তোর ঘর ধরে ফালাই দেই কেমন করবি? আমার সূর্য দখল করার চিন্তা কেন শক্তিশালী? তোমার কাছে শক্তিশালী তরল আছে, সূর্যের শক্তি আছে, আমার কাছে কোনো কিছুই নাই। তাহলে তুমি সাধারণ মানুষে পৃথিবীতে যায় দেখাও, তাহলে বুঝবো যে তুমি সত্যি শক্তিশালী। ঠিক আছে, এই তো সদর দোকান, তোর কাছে এখন তরল নাই। আমি পৃথিবীতে আসতেছি, তোকে আমি পিছিয়ে মেরে ফেলবো। ওরা তো এদিক দিয়ে থাকে, আমার তো খুব ভয় করতেছে, কোন আমার দেখলে আমার পিছু লাগবো। তার থেকে আমি মুখ ঢেকে ঢেকে যাই, জানি ওরা আমার নাসি। আমার অনেক ভালো লাগে, স্নেহা ভিতরে ডিম, স্নেহা ভিতরে ডিম, স্নেহা ভিতরে ডিম, স্নেহা ভিতরে ডিম, বড় বড় ডিম, স্নেহা ভিতরে ডিম। আমার তো মনে হয় কেউ মাইরা হয়তো এখানে ফালাই রেখে গেছে। এই যে শুনছেন, আমার এই পোশাক কিছু জানা, আমার তরল কই? আপনি কেরা? আর আপনি আমার গ্রামে কেমনে আইলেন? এটা কোন জায়গা? আমি তো এই জায়গায় কোনোদিন আসি নাই। এটা আমি খুব আসলাম, এটা হলো পূর্ণগ্রাম। পূর্ণগ্রাম আবার কি? কিছুই তো বুঝতেছি না, তার মানে আমি পৃথিবীতে চলে আসছি। আচ্ছা, এটা কি পৃথিবী? আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার কি কেউ মাথার মধ্যে আঘাত করছে নাকি? যে আপনি সব উল্টোপাল্টা কথা বলতেছেন, আপনি পৃথিবীতে থাকবেন না তো কই থাকবেন? আপনি তো মানুষ। না, আমি মানুষ না, আমি আমি সূর্যপুরুষ। আচ্ছা, কোন মানুষের নাম কি কখনো সূর্যপুরুষ হয় নাকি? ব্যাপার আপনি হাসছেন। এই তো
কিরে তোর লাগা আবার এড়া কেরা? আরে যে আমরা সে থাকি ওর আমরা ধরে তুলে 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 এ পুকুরকে ফেলে দিব আমার ওড়া আমু। ওই ওর কিন্তু ভালো না, ওর থেকে তুমি দূরে দূরে থাকো। ও দূরে দূরে থাকবই, ও ডাঙ্গার সাথে বেশি বাড়াবাড়ি করে, ওরে পুকুরতে ফেলাই দিব। ওই ওকে রে শুনো, তুমি যেই হও না কে তুমি চলে যাও, নাহলে ওরা তোমারে মারবো। থামো, মারবো মানে কেন, কি হইছে? ওরে এই এলাকার সব থেকে দুষ্ট ছেলে। ও বুঝতে পারছি, কি ব্যাপার তোমরা ওর সাথে এরকম করো কিসের জন্য? ওই তোর কি কই বুদ্ধি দেবো, আয় বা তোর ধর ধর এই ধর আমরা ধর মানে আকাশ থেকে আগুনের ফুলকি পড়লো। সূর্য পুরুষের ক্ষমতা আগের মতো নাই। অনেক তাপ অনেক আগুন দেখছি দেখছি কোন দিকে গেছে দোকানে পাঠাইছো? তোমার কতবার কইছি আমি থাকতে মেয়েরা দোকানে পাঠাবো না, মেয়ে এখন বড় হইছে। সেটা তো বুঝছি, তোমার চেয়ে আমাকে চিন্তা কম কম, তুমি ওই সময় ছিল না, পরে পাঠাবো না কারে পাঠাবো কম। কেমন নাম এটা তো বুঝলাম না কিছু, এই নাম তো কোনোদিনই শুনি নাই, সূর্য পুরুষ। ওর নামটা একটু আজবি জানো মা, এলাকার যে দুষ্ট ছেলে মেয়ে আছে না, আমার অগ্র হাত থেকে ও বাঁচাইছে। আমার জন্মের পর থেকে এরকম, এখানে বসো। আমি জোগাড় আমার একজনেরই চলবো। আচ্ছা তোমাদের মধ্যে কি সবাই এরকম ফল খায়? হ্যাঁ আমাদের এখানে সবাই এরকম ফল খায়। কি
এটাও কি সম্ভব? আমার তো বিশ্বাসই হইতেছে না। আচ্ছা আমি তো শুনছি সূর্য নাকি অনেক তাপ, তুমি যে সূর্যের দেশে থাকো তোমার গরম লাগে না? শোনো, আমি হচ্ছি সূর্য পুরুষ, আমার সূর্যের তাপে কোনো গরম লাগে না। আমি পেয়ে গেছি, তোর আর এখন দরকার নাই। তুই এখানে কি করছিস? তোর কোনো শক্তি নাই, তুই পারবি না আমার লগে। তুই এদের কাছে আশ্রয় নিছোস, এদেরকে আমি মেরে ফেলবো এখন। পোশাক পরিবর্তন হয়ে গেল কেমনে? আমি তোমাকে বলেছিলাম না, আমি সাধারণ মানুষ না, আমি সূর্য পুরুষ। আসলে আমি সূর্যে থাকি, আমি পৃথিবীর মানুষ না। বুঝতে পারছি, কিন্তু এখন তুমি কি করবা? আমি আর কি করব, আমি এখন আমার গন্তব্যে চলে যাব। তোমরা ভালো থেকো, তোমাদের যদি কোনোদিন বিপদ আপদ হয় সূর্য পুরুষ বলে ডাক দিলে আমি চলে আসবো। তুমি যাও না, তুমি এই পৃথিবীতেই থেকে যাও, না হলে ওরা তো আমার সব সময় বিরক্ত করবো। না, কিচ্ছু করতে পারবে না, তোমার যখন বিপদ হয় তখন আমাকে স্মরণ করবে। আমি আসি। সূর্য পুরুষ তেমন চলে গেল, মা মিমির জন্য তোমার খুব খারাপ লাগতেছে। তুই একটু কাজ কর মা, ওর বাপমারে খবর দে। তুমি ঠিকই কইছো, আমি এখনই যেতেছি মিমির বাসায়।